গত 24 ঘন্টায় ঢাকায় 233 জন সহ দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 255 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজধানীর আগারগাঁয়ে শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। বেড খালি না পেয়ে অনেকেই আবার ফেরত যেতে হচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ, ডেঙ্গু চিকিৎসা করাতে এসে হাসপাতালে মশার উৎপাতে অতিষ্ঠতারা। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। কিন্তু হাসপাতালই যদি হয় ডেঙ্গু উৎপাদনের কারখানা, তখন আগারগাঁওয়ের শিশু হাসপাতালের দৃশ্য এটি। ওয়ার্ডের বারান্দায় ছোপ ছোপ ময়লা পানি, পাশেই খোলা ড্রেনের দুর্গন্ধ যেন রোগীর জন্য মরার উপর খাড়ার ঘা। আছে ময়লা আবর্জনার স্তূপ। আমি এখানে আসছি আমার স্বাস্থ্য ভালো করার জন্য, আমার বাচ্চাকে সুস্থ করার জন্য। আর এখানে পরিবেশটা হচ্ছে একদম নোংরা। ডেঙ্গু তো মেইন হলো এখানে তৈরি হচ্ছে, আমার এলাকা থেকেও বেশি। একটু আশেপাশে দেখেন, হাসপাতালের পরিবেশ তো কখনো এরকম হতে পারে না। হাসপাতাল আসছে চিকিৎসা করতে, এখানে মশা যন্ত্রণা বসা যায় না, বসতে পারি না। দিনের বেলা যায় যেই, রাতের বেলা তাই, একই অবস্থা, কামড়ে দিয়ে থাকে। মাঝে মাঝে দেখা যায় যে দিনের বেলা বাচ্চা ছিটে হয়ে থাকে, তারপর কামড়ায়। ওয়ার্ড লাগোয়া এই বারান্দার পাশে ফেলে রাখা হয়েছে শত শত ডাবের খোসা, যাতে কিলবিল করছে লার্ভা। বিষয়টি নিয়ে কথা বলতে চান না হাসপাতালের কেউ। ওয়ার্ড মাস্টার জানালেন, মিডিয়ায় কথা বলতে কর্তৃপক্ষের মানা। সিট খালি নেই কোনো, পুরো হাসপাতালে কোনো সিট খালি নেই। আজকে তো শুক্রবার, শুক্রবার থাকার কারণে কোনো রুগী ছুটিও হইতেছে না, কোনো সিট খালি হইতেছে না। প্রচুর রুগী আপনার ফেরত দিয়ে আমি ওয়ার্ড মাস্টার মিজানুর রহমান। আচ্ছা, আমাদের এখানে কি আপনার হাসপাতালে ওই ডাব নেওয়ায় নিষেধ? তারপর দেখা যায় অনেকে আপনার ব্যাগের মধ্যে লুকায় ঠুকা নেয় এবং প্রত্যেকদিন একবার ওটাগুলো পরিষ্কার ফেলাই দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ের এই শিশু হাসপাতালে এমন অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা নিচ্ছে শিশুরা। এদের মধ্যে 200 বেশি ডেঙ্গু রোগী। সময় মতো মশা নিধন না করায় ডেঙ্গু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। যে আমরা আসছি হচ্ছে মিরপুর এক থেকে আর কি, তো উনি সে প্রায় 5-7 দিন যাবত জ্বর আর কি, 2 দিন যাব পরে টেস্ট করা হয়েছে, করার পর ডেঙ্গু ধরা পড়ছে আর কি। গত রবিবার থেকে এরকম হয়েছে, সন্ধ্যা থেকে জ্বর হয়েছিল, তারপর ডাক্তার দেখালাম, বলছে পজিটিভ আসছে। যেভাবে অভিযান চলছে বর্তমান প্রেক্ষাপটে, যেরকম সবাই সচেতন, এরকম যদি তার আগে থেকে সচেতন থাকতো তাহলে হয়তো বা ডেঙ্গুর প্রখরতাটা এতটা বাড়তো না। ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিলেন রোগীর স্বজনরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।